সুপ্রিয় শিক্ষার্থীরা, আশা করি সবাই ভালো আছো। আজকের ক্লাসে আমি তোমাদের সাথে আলোচনা করতে যাব একাদশ ও দ্বাদশ শ্রেণীর যুক্তিবিদ্যার দ্বিতীয় পত্রের অষ্টম অধ্যায়ের সম্ভাব্যতা পরিমাপের নিয়মগুলো নিয়ে। গত ক্লাসে আমরা আলোচনা করেছিলাম সম্ভাব্যতা এবং আকস্মিকতা নিয়ে। আজকে আলোচনা করব ঘটনার সম্ভাব্যতা নির্ণয়ে যে চারটি সূত্রের কথা বলা আছে, এই চারটি সূত্র নিয়ে আমরা আলোচনা করব। প্রথম সূত্র অনুযায়ী যে কোনো ঘটনা যখন সম্ভাব্যতা আমি নির্ণয় করতে যাব, আমরা জানি সম্ভাব্যতাকে ভগ্নাংশের আকারে প্রকাশ করা যায়। তো যখন কোনো ঘটনার আমি সম্ভাব্যতার মাত্রা বের করব, তখন সেই ঘটনার সাথে সংশ্লিষ্ট অনুকূল বিকল্পগুলোকে ওই ভগ্নাংশের লব এবং মোট বিকল্পগুলোকে ওই ভগ্নাংশের হর হিসেবে ধরে যে ভগ্নাংশটি আমরা পাবো, সেই ভগ্নাংশটি হবে ওই ঘটনার সম্ভাব্যতার মাত্রা। একটা উদাহরণের সাহায্যে আমরা দেখার চেষ্টা করি যে প্রথম নিয়মে বলা আছে যে কোনো ঘটনার সম্ভাব্যতার মাত্রা নির্ণয় করা যায় ওই ঘটনার সাথে সংশ্লিষ্ট অনুকূল বিকল্পগুলোকে লব হিসেবে ধরে এবং মোট বিকল্পগুলোকে হর হিসেবে ধরে যে ভগ্নাংশটা আমরা পাই, ওই ভগ্নাংশটাই হচ্ছে ওই ঘটনার সম্ভাব্যতার মাত্রা। এখন উদাহরণস্বরূপ যদি আমি বলি যে পাঁচ দিন মেঘ করলে তিন দিন বৃষ্টি হয়, তাহলে এখানে মেঘ করলে বৃষ্টি হওয়ার সম্ভাবনা কতটুকু হবে? যেহেতু তিন দিন বৃষ্টি হয়, এক্ষেত্রে এই তিন দিনটা হচ্ছে অনুকূল বিকল্প, যেহেতু এই তিন দিন কাজটা সংগঠিত হচ্ছে আর বাকি দুই দিন বৃষ্টি হচ্ছে না, এই দুই দিনটা হচ্ছে প্রতিকূল বিকল্প, যেহেতু ওই দুই দিন বৃষ্টি সংগঠিত হচ্ছে না। তাহলে পাঁচ দিন মেঘ করলে যদি তিন দিন বৃষ্টি হয়, তাহলে মেঘ করলে বৃষ্টি হওয়ার সম্ভাবনা কতটুকু হবে? সম্ভাবনার মাত্রা হবে পাঁচ ভাগের তিন, অর্থাৎ অনুকূল বিকল্পকে ভগ্নাংশের লব হিসেবে ধরে মোট বিকল্প, অর্থাৎ অনুকূল আর প্রতিকূল বিকল্পের যোগ পাঁচ, মোট বিকল্পকে ভগ্নাংশের হর হিসেবে ধরে আমরা যে ভগ্নাংশটা পাই ওইটা হচ্ছে ওই ঘটনার সম্ভাব্যতার মাত্রা। আরেকটা উদাহরণের সাহায্যে আমরা যদি দেখি যে করিমকে পাঁচটা প্রশ্ন করলে সে যদি তিনটা প্রশ্নের উত্তর দিতে পারে, তাহলে সেক্ষেত্রে করিমের সঠিক উত্তর দেওয়ার সম্ভাবনা কতটুকু? সেক্ষেত্রে হবে যেহেতু তিনটা প্রশ্নের সে উত্তর দিতে পারে, তাহলে এই তিন হচ্ছে তার অনুকূল বিকল্প, আর দুইটা প্রশ্ন যেহেতু ভুল দিচ্ছে উত্তর দিতে পারে না, সেহেতু এই দুই হচ্ছে প্রতিকূল বিকল্প। সূত্র অনুযায়ী অনুকূল বিকল্পকে লব হিসেবে ধরে মোট বিকল্পকে অনুকূল আর প্রতিকূল বিকল্প মোট হর হিসেবে ধরে যে ভগ্নাংশ আমি পাবো ওইটাই হচ্ছে ওই ঘটনার সম্ভাব্যতার মাত্রা। অর্থাৎ করিমের প্রশ্নের উত্তর দেওয়ার সম্ভাব্যতা কতটুকু? পাঁচ ভাগের তিন সম্ভাব্যতার মাত্রা। এটা হচ্ছে প্রথম সূত্র অনুযায়ী। তাহলে দেখা যাচ্ছে যে কোনো ঘটনার যখন সম্ভাব্যতা মাত্রা আমি নির্ণয় করব, ওই ঘটনার সাথে সংশ্লিষ্ট অনুকূল বিকল্পগুলোকে ভগ্নাংশের লব এবং মোট বিকল্পকে ভগ্নাংশের হর হিসেবে ধরে যে ভগ্নাংশটি আমি পাবো ওই ভগ্নাংশটি হবে ওই সংশ্লিষ্ট ঘটনার সম্ভাব্যতার মাত্রা। এখন আমরা দ্বিতীয় নিয়মে চলে যাই। দ্বিতীয় নিয়মে বলা আছে যে স্বতন্ত্র দুটি ঘটনা একসাথে ঘটার সম্ভাবনা যদি আমাকে বের করতে বলে, যে দুটি স্বতন্ত্র ঘটনা একসাথে ঘটার সম্ভাবনা কতটুকু? উদাহরণে দিলে আমাদের পরিষ্কার হবে বিষয়টা। যদি বলা হয় যে দুটি স্বতন্ত্র দুটি ঘটনা একত্রে ঘটার সম্ভাবনা আমাকে বের করতে বলে, তাহলে হবে স্বতন্ত্র দুটি ঘটনার সম্ভাব্যতা একত্রে ঘটার সম্ভাব্যতার মাত্রা হবে ওই দুটি স্বতন্ত্র ঘটনার আলাদা আলাদা সম্ভাবনার মাত্রার গুণফল। ওই দুটি স্বতন্ত্র ঘটনার আলাদা আলাদা সম্ভাবনা মাত্রার গুণফল। যেমন তিন দিন মেঘ করলে একদিন বৃষ্টি হয়, দশ দিন নিম্নচাপ দেখা দিলে একদিন ঘূর্ণিঝড় হয়। দুইটা ঘটনা আলাদা আলাদা স্বতন্ত্র দুটি ঘটনা একত্রে ঘটার সম্ভাবনা আমাকে বের করতে বলছে, অর্থাৎ ঝড় এবং বৃষ্টি একত্রে হওয়ার তাহলে সম্ভাবনা কতটুকু? এটা কি করে বের করব? দুটি আলাদা আলাদা ঘটনা একত্রে ঘটার সম্ভাবনার মাত্রা আমাকে বের করতে বলছে। তাহলে আলাদা আলাদা ঘটনার সম্ভাবনার মাত্রা আগে বের করে ফেলি। তিন দিন মেঘ করলে যদি একদিন বৃষ্টি হয়, তাহলে মেঘ হলে বৃষ্টি হওয়ার সম্ভাবনা হচ্ছে তিন ভাগের এক, এটা প্রথম সূত্র অনুযায়ী। আবার দশ দিন নিম্নচাপ হলে যদি একদিন ঝড় হয়, তাহলে ঝড় হওয়ার সম্ভাবনা হচ্ছে দশ ভাগের এক। এখন ঝড় এবং বৃষ্টি একসাথে ঘটার সম্ভাবনা হচ্ছে দুটি আলাদা আলাদা ঘটনার সম্ভাব্যতার মাত্রার গুণফল, অর্থাৎ তিরিশ ভাগের এক হচ্ছে ঝড় ও বৃষ্টি একত্রে ঘটার সম্ভাবনার মাত্রা। এটা হচ্ছে আমাদের দ্বিতীয় সূত্র অনুযায়ী। তাহলে আমরা দেখলাম যখন দুটি স্বতন্ত্র ঘটনার একত্রে ঘটার সম্ভাবনা মাত্রা আমাকে বের করতে বলবে, আমরা আলাদা আলাদা ভাবে ঘটনা দুটি সম্ভাবনা মাত্রা বের করে ওই সম্ভাবনার মাত্রার গুণফলটাই হবে ঘটনা দুটির একসাথে ঘটার সম্ভাবনার মাত্রা।
তৃতীয় নিয়ম অনুযায়ী আমরা এখন দেখি কি বলছে, যে দুটি ঘটনার মধ্যে যে কোনো একটি ঘটার সম্ভাবনা, অর্থাৎ দুটি ঘটনা যদি একত্রে ঘটা সম্ভব না হয় সেক্ষেত্রে এমন অনেক ঘটনা আছে যে একই সময় একসাথে ঘটা সম্ভব না, যেমন মেঘ এবং সরি বৃষ্টি এবং ঝড় দুটি আলাদা ঘটনা কিন্তু দুইটা ঘটনা একসাথে ঘটতে পারে, কিন্তু এমন ঘটনা আছে দুইটা আলাদা ঘটনা কিন্তু একত্রে ঘটা সম্ভব না। সেক্ষেত্রে এই পরিস্থিতিতে যখন দুটি ঘটনা একত্রে ঘটা সম্ভব না, সেক্ষেত্রে দুটি ঘটনার মধ্যে যে কোনো একটি ঘটার সম্ভাবনা যদি আমাকে বের করতে বলে সেক্ষেত্রে আমি কি করব, তখন আমাকে করতে হবে দুটি ঘটনার আলাদা আলাদা সম্ভাব্যতার মাত্রা বের করে এদের যোগফলটাই হবে দুটি ঘটনার মধ্যে যে কোনো একটি ঘটার সম্ভাবনার মাত্রা। একটা উদাহরণ দিলে আমরা ব্যাপারটা পরিষ্কার হবে আরো। যেমন এমন দুটি ঘটনা নিতে হবে যে দুটি ঘটনা একত্রে ঘটা সম্ভব না, দুটি ঘটনা, যেমন 100 জন মানুষের মধ্যে যদি একজন অনাহারে মারা যায় এবং 100 জন মানুষের মধ্যে যদি 2 জন দুর্ঘটনায় মারা যায়, তাহলে হয় অনাহারে বা দুর্ঘটনায় মরে যাওয়ার সম্ভাবনা কতটুকু মানুষের, এটা যদি বের করতে বলে তাহলে আমি কি করে বের করব, যেহেতু অনাহারে এবং দুর্ঘটনায় একই সাথে একজন মানুষের মৃত্যুর কারণ হতে পারে না, সেহেতু এই দুইটা ঘটনা আলাদা আলাদা এবং এই দুইটা ঘটনা একত্রে ঘটা সম্ভব না, সেহেতু এই দুইটার মধ্যে যে কোনো একটা ঘটার সম্ভাবনা কতটুকু এটা যদি বের করতে বলে তাহলে আমাকে আগের মতোই আলাদা আলাদা দুটি ঘটনার আলাদা আলাদা সম্ভাবনার মাত্রা বের করতে হবে। 100 জনের মধ্যে যদি একজন অনাহারে মারা যায় তাহলে অনাহারে মারার সম্ভাবনা হচ্ছে 100 ভাগে 1, 100 জনের মধ্যে যদি 2 জন দুর্ঘটনায় মারা যায় তাহলে দুর্ঘটনায় মৃত্যুবরণের সম্ভাবনা হচ্ছে 100 ভাগে 2, যেহেতু ঘটনা দুটি একসাথে ঘটা সম্ভব না, তাহলে এই হয় অনাহারে বা দুর্ঘটনায় মৃত্যুবরণের সম্ভাবনা কতটুকু হবে, দুইটা আলাদা আলাদা ঘটনার আলাদা আলাদা সম্ভাবনা মাত্রার যোগফল, অর্থাৎ এটা হচ্ছে এই যোগফলটা হচ্ছে দুটি ঘটনার মধ্যে যে কোনো একটি ঘটার সম্ভাবনার মাত্রা, অর্থাৎ অনাহারে বা দুর্ঘটনায় মৃত্যু হওয়ার সম্ভাবনা কতটুকু, এটা হবে যোগফল। তাহলে আমরা চতুর্থ নিয়মে চলে যাই। এখন দেখি চতুর্থ নিয়মে কি বলা আছে। চতুর্থ নিয়মে বলা আছে দুটি যৌথ ঘটনা যখন একত্রে ঘটার সম্ভাবনা মাত্রা বের করতে বলছে। এখন এই জিনিসটা একটু খেয়াল করার বিষয় যে দ্বিতীয় সূত্রে বলা আছে স্বতন্ত্র দুটি ঘটনা একসাথে ঘটার সম্ভাবনা মাত্রা, চতুর্থ নিয়মে বলা হচ্ছে দুটি যৌথ ঘটনা একত্রে ঘটার সম্ভাবনা মাত্রা। তাহলে স্বতন্ত্র বা যৌথ ঘটনা এটা দ্বারা কি বোঝানো হচ্ছে, স্বতন্ত্র ঘটনা মানে বোঝানো হচ্ছে দুইটা ভিন্ন প্রকৃতির দুইটা কাজ, মেঘ থেকে বৃষ্টি, নিম্নচাপ থেকে ঝড়, দুইটা সম্পূর্ণ ভিন্ন প্রকৃতির দুটি ঘটনা, কিন্তু এখানে দুটি যৌথ ঘটনা একসাথে ঘটার সম্ভাবনা। এখানে একটা উদাহরণ দিলে বিষয়টা পরিষ্কার হবে, যৌথ ঘটনা একসাথে ঘটার সম্ভাবনা যদি বের করতে হলে তাহলে হবে দুটি আলাদা আলাদা ঘটনার, এতক্ষণ আমরা সম্ভাবনার মাত্রা বের করেছি যে দুটি আলাদা আলাদা ঘটনা, এখন আমরা বের করতে হবে দুটি আলাদা আলাদা ঘটনার অসম্ভাব্যতার মাত্রার গুণফলকে একক থেকে, অর্থাৎ এক থেকে বিয়োগ দিতে হবে, বিয়োগ দিয়ে যে ফলটা পাবো এটা হচ্ছে যৌথ কোনো ঘটনা একসাথে ঘটার সম্ভাবনার মাত্রা। উদাহরণ হিসেবে বলা যায় যদি করিম রান্না প্রতিযোগিতায় যদি করিম 3 বার অংশগ্রহণ করে 2 বার বিজয়ী হয় আর রহিম 3 বার অংশগ্রহণ করে যদি 6 বার অংশগ্রহণ করে যদি কি বলে 4 বার বিজয়ী হয়, তাহলে করিম এবং রহিমের একত্রে বিজয়ী হওয়ার সম্ভাবনা কতটুকু, এটা যখন আমাকে বের করতে বলবে। এই দুটা ঘটনা কিন্তু স্বতন্ত্র ঘটনা না, করিমও রান্নায় প্রতিযোগিতায় অংশগ্রহণ করতেছে, রহিমও রান্নার প্রতিযোগিতায় অংশগ্রহণ করতেছে এবং তারা যৌথভাবে, করিম এবং রহিম যৌথভাবে বিজয়ী হওয়ার সম্ভাবনা কতটুকু এটা আমার কাছে জানতে চাইছে। তো এই ক্ষেত্রে আমাকে কি করতে হবে, এই ঘটনা দুটির আলাদা আলাদা ঘটনা দুটির অসম্ভাবনার মাত্রার গুণফল আগে বের করতে হবে। তাহলে করিম 3 বার অংশগ্রহণ করে যদি 2 বার বিজয়ী হয় রান্না প্রতিযোগিতায়, তাহলে তার করিমের রান্না প্রতিযোগিতায় অংশগ্রহণ করার অসম্ভাব্যতা, বিজয়ী হওয়ার অসম্ভাব্যতার মাত্রা কত হবে, 3 ভাগে 1 হবে, কেননা এটা হচ্ছে অনুকূল বিকল্প, কারণ এই 2 বার সে বিজয়ী হয়েছে, তাহলে 1 বার সে কি হয় অকৃতকার্য হয়, তাহলে সেখানে একটা হচ্ছে প্রতিকূল বিকল্প, কোন ঘটনার অসম্ভাব্যতার মাত্রা বের করতে হয় সেই ঘটনার সাথে সংশ্লিষ্ট প্রতিকূল বিকল্পকে লব হিসেবে ধরতে হবে এবং মোট বিকল্পকে হর হিসেবে ধরতে হবে। যেমনটা আমরা প্রথম সূত্রে দেখেছি
কোনো ঘটনার সম্ভাব্যতার মাত্রা যখন বের করি তখন আমরা ঘটনার অনুকূল বিকল্পকে লব হিসেবে ধরে মোট বিকল্পকে হর হিসেবে ধরি, কিন্তু অসম্ভাব্যতার মাত্রা যখন আমি বের করব তখন ধরতে হবে প্রতিকূল বিকল্পকে লব হিসেবে ধরে মোট বিকল্পকে হর হিসেবে ধরতে হবে। তাহলে করিমের অসম্ভাব্যতার মাত্রা হচ্ছে 3/1, আর রহিমের অসম্ভাব্যতার মাত্রা হচ্ছে যেহেতু 6 বারের মধ্যে 4 বার সে বিজয়ী হয় তাহলে 2 বার সে কি হয় অকৃতকার্য হয়, তাহলে 6/2 হচ্ছে তার অসম্ভাব্যতার মাত্রা। এখন এই দুইটা অসম্ভাব্যতার মাত্রার গুণফল বের করতে হবে। এটা অসম্ভাব্যতার মাত্রা হচ্ছে গুণফল হচ্ছে এটা, এই গুণফলকে আবার একক থেকে বিয়োগ করতে হবে, অর্থাৎ একক মানে এক থেকে বিয়োগ করে যে ভগ্নাংশটি পাবো এটাই হবে করিম এবং রহিমের যৌথভাবে বিজয়ী হওয়ার সম্ভাবনার মাত্রা। তাহলে একে এক থেকে আমার কি করতে হবে বাদ দিতে হবে, এক্ষেত্রে কি হবে এটা হচ্ছে করিম এবং রহিমের যৌথভাবে বিজয়ী হওয়ার সম্ভাবনার মাত্রা। তাহলে আমরা এক্ষেত্রে দেখলাম যে সম্ভাবনা ঘটনার সম্ভাবনার মাত্রা যখন বের করতে যাব প্রথম নিয়মটা হচ্ছে আলাদা আলাদা ঘটনার সম্ভাবনার মাত্রা, সম্ভাবনার মাত্রা বের করতে হয় ওই ঘটনার অনুকূল বিকল্পকে লব হিসেবে ধরে মোট বিকল্পকে হর হিসেবে ধরে যে ভগ্নাংশটা পাবো সেটা হচ্ছে সম্ভাব্যতার মাত্রা, আর অসম্ভাব্যতার মাত্রা হবে প্রতিকূল বিকল্পকে লব হিসেবে ধরে মোট বিকল্পকে যদি হর হিসেবে ধরে যে ভগ্নাংশটা পায় সেটা হবে অসম্ভাব্যতার মাত্রা প্রথম সূত্র অনুযায়ী। দ্বিতীয় সূত্রতে বলা আছে স্বতন্ত্র দুটি ঘটনা একসাথে ঘটার সম্ভাবনা, যখনই আমি দেখবো স্বতন্ত্র বা আলাদা দুটি ঘটনা একসাথে ঘটার সম্ভাবনার কথা যাওয়া হচ্ছে আমার কাছে তখনই মনে রাখতে হবে যে ঘটনা দুটি আলাদা আলাদা সম্ভাবনার মাত্রার গুণফলই হবে স্বতন্ত্র দুটি ঘটনা একসাথে ঘটার সম্ভাবনার মাত্রা দ্বিতীয় সূত্র অনুযায়ী। তৃতীয় সূত্রে বলা আছে যে দুটি ঘটনা একত্রে ঘটা সম্ভব না সেক্ষেত্রে যেকোনো একটি ঘটার সম্ভাবনার মাত্রা কি করে বের করব, সেক্ষেত্রে দুটি আলাদা আলাদা ঘটনার সম্ভাবনার মাত্রার যোগফলটাই হবে দুটো ঘটনা যেকোনো একটি ঘটার সম্ভাবনার মাত্রা তৃতীয় সূত্র অনুযায়ী। চতুর্থ সূত্র অনুযায়ী যখনই বলা হবে যে যৌথভাবে দুটি যৌথ ঘটনা একসাথে ঘটার সম্ভাবনা যখন আমার কাছে নির্ণয় করতে বলবে তখনই আমার মনে রাখতে হবে যে বাকি প্রথম তিনটায় আমরা কি করছি যে ঘটনাগুলোর সম্ভাবনার মাত্রা বের করছি আগে, কিন্তু এখানে এক্ষেত্রে আমাকে কি করতে হবে অসম্ভাব্যতার মাত্রা আগে আমাকে বের করতে হবে আলাদা আলাদা ঘটনা বের করার পর ওই দুটার গুণফলকে আমি এক থেকে বিয়োগ করব, এক থেকে বিয়োগ করে যে ভগ্নাংশটি পাবো এটা হচ্ছে কোন যৌথ ঘটনা সম্ভাবনা একত্রে ঘটার সম্ভাবনা মাত্রা। এ হচ্ছে সম্ভাব্যতা নির্ণয়ের 4টি সূত্র। এখন আমাদের যেটা মনে রাখতে হবে যে মুখস্থ রাখতে হবে যে স্বতন্ত্র ঘটনা দেখলে সেটা গুণফল করতে হবে আমার আলাদা আলাদা সম্ভাবনার মাত্রা, যখন দুটার থেকে যে কোনো একটি ঘটনা সম্ভাবনা বের করতে বলবে যে দুইটা ঘটনা একসাথে ঘটা সম্ভব না সেক্ষেত্রে আমার মাথায় রাখতে হবে দুইটা আলাদা আলাদা সম্ভাবনার মাত্রার যোগফল, আর যখন বলবে যৌথভাবে বা যৌথ ঘটনা একত্রে ঘটার সম্ভাবনার মাত্রা তখন আমার মাথায় থাকতে হবে অসম্ভাব্যতার মাত্রা আগে আমি বের করবো আলাদা আলাদা দুটি ঘটনা তারপর এদের গুণফলকে এক থেকে আমি বিয়োগ করব। তারপরে যে ভগ্নাংশটা পাবো সেটাই হচ্ছে অসম্ভাব্যতার কি বলে সরি যৌথ ঘটনার সম্ভাব্যতার মাত্রা। এই হচ্ছে আমাদের সম্ভাব্যতা নির্ণয়ের 4টি সূত্র, আজ এখানেই থাক, এরপর নেক্সট ক্লাসে আমরা অন্য কোনো টপিকসে আলোচনা করবো। সবাই ভালো থাকো, ধন্যবাদ সবাইকে।